হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হামদার্দ সাফি নিয়ে। তো হামদার্দ ল্যাবরেটরিজের নাম শুনেনি এমন হয়তো বা খুব কমই আছেন, কারণ হামদার্দ ল্যাবরেটরিজের নাম কিন্তু আমরা প্রায় সবাই শুনেছি এবং এর সাথে আমরা পরিচিত। তো বাংলাদেশে হামদার্দ ল্যাবরেটরিজের অনেকগুলো ওষুধ রয়েছে, তার মধ্যে কিন্তু সাফিটা অনেক জনপ্রিয়। তো এর আগের ভিডিওতে আমি সাফি নিয়ে কিছু কথা বলেছিলাম, যেখানে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে যারা গর্ভবতী মহিলা রয়েছে তারা সাফি খেতে পারবে কি না। তো যারা প্রেগনেন্ট ওম্যান বা গর্ভবতী মহিলা রয়েছেন সে আপুরা অবশ্যই সাফিটা খাবেন না। আর এর পাশাপাশি যারা বুকের দুধ খাওয়াচ্ছেন বাচ্চাকে তারাও কিন্তু সাফিটা খাবেন না। এবং যাদের অনেক অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা একটু সচেতনভাবে খাবেন, কারণ এই সাফিটা খাওয়ার ফলে অ্যাসিডিটির সমস্যাটা বেড়ে যেতে পারে। এর জন্য সাফি যদি খান সেক্ষেত্রে অবশ্যই আপনারা পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধটাও খাবেন। এছাড়া মূলত সবাই এই সাফিটা খেতে পারে। আর এই সাফিটা মূলত তরল আকারে অর্থাৎ সিরাপ আকারে এবং ক্যাপসুল আকারে পাওয়া যায়। তো আমি যেহেতু তেতো ওষুধটা খেতে পারি না, আমি এই জন্য ক্যাপসুলটা খাই। তবে যারা তেতো ওষুধ খেতে পারেন, ওষুধ খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তারা অবশ্যই তেতো ওষুধটা খাবেন। আর আমার মনে হয় যে ওষুধ অর্থাৎ তরল আকারে যে ওষুধটা রয়েছে সেটার ক্ষেত্রে মনে হয় বেনিফিটটা বেশি পাওয়া যায়। তো যারা একেবারেই খেতে পারেন না সেক্ষেত্রে আপনারা ক্যাপসুলটা খেতে পারেন। আর তেতো ওষুধ অর্থাৎ যে লিকুইড বা তরল ওষুধ সেটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি ওষুধটা অধিকাংশ ফার্মেসিতেই পাবেন। আর ক্যাপসুলটা যেটি হয় সেটি হচ্ছে ক্যাপসুলটা হামদর্দের যে শাখা অফিসগুলো থাকে সেখানে ছাড়া পাওয়া যেতে চায় না, কিন্তু আপনি সিরাপটা সব জায়গায় পাবেন। আর সিরাপটা আপনার 450 ml-এর যে বোতল রয়েছে সেটা নেবে 175 টাকা, 165 টাকাও নিতে পারে যদি আপনি বাইরের ফার্মেসি থেকে কেনেন। কিন্তু আপনি যদি শাখা অফিসগুলো রয়েছে হামদর্দের সেখান থেকে কিনলে আপনার প্যাকেটের গায়ের যে মূল্য সেই টাকাটাই নিবে। আর সেখান থেকে নিলে যে সুবিধা হচ্ছে, আপনি কিন্তু নকল ওষুধটা কোনো ভয় থাকছে না, আপনি একেবারে আসল ওষুধটাই পাচ্ছেন। আর ক্যাপসুল রয়েছে, 30টা ক্যাপসুল থাকে একটা প্যাকেটে, সেটা নিবে আপনার 180 টাকা। তো এই হচ্ছে মূল ওষুধের বর্ণনা। আপনারা চাইলে সিরাপ অথবা ক্যাপসুলও খেতে পারেন। আর এই ওষুধটা খেলে মূলত আপনার স্কিন কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়, তবে সেক্ষেত্রে আপনাকে নিয়ম করে অর্থাৎ রেগুলারভাবে খেতে হবে। এছাড়াও যদি কারো হজমের সমস্যা থেকে থাকে, অর্থাৎ অনেকে দেখা যায় যে হজমের সমস্যার ফলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, তো আপনি চাইলে সাফিটা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ব্যবহার করতে পারেন, কারণ এই সাফিটা কিন্তু খাবার হজম করতে খুবই সাহায্য করে। আর অনেকের দেখা যায় যে পেটে অনেক চর্বি রয়েছে বা অনেক ভারী স্বাস্থ্য, তারাও ব্যবহার করতে পারেন ওজন কমানোর জন্য, কারণ এই সাফি আপনার যে অবাঞ্ছিত যে চর্বি থাকে, যেমন পেটে অনেক সময় অনেকের বেশি চর্বি থাকে, সেটি দূর করতেও কিন্তু সাহায্য করে। তো যারা ওজন কমাতে অর্থাৎ পেটের চর্বি কমাতে সাফি ব্যবহার করবেন তারা অবশ্যই এই সাফি যখন খাবেন তখন আপনার কিন্তু ক্ষুধা লাগবে বেশি পরিমাণে, কারণ আপনি সাফি খেলে আপনার খাবার খুব সহজেই হজম হয়ে যাবে, এর ফলে কিন্তু আপনার অনেক ক্ষুধা লাগবে। তো আপনি সেই ক্ষুধা অনুযায়ী কিন্তু অতিরিক্ত পরিমাণে খাবেন না, খাবারটা সীমিত পরিমাণে খাবেন। আর সাফি খাওয়ার সময় অবশ্যই অনেক চর্বি জাতীয় এবং তেল জাতীয় যে খাবারগুলো, তারপর চকলেট জাতীয় যে খাবারগুলো সেইগুলো এড়িয়ে যাবেন। আর ইউনানি ঔষধি হচ্ছে মূলত গাছগাছড়া থেকে তৈরি হয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে, সুতরাং এটি আমার কাছে মনে হয় খাওয়াও নিরাপদ। আর এটি আপনি যদি খান সেক্ষেত্রে আপনার ভেতরের যে সমস্যাগুলো থাকে রক্ত দূষণের ফলে অনেক সময় কিন্তু লিভারের সমস্যাও হয়ে থাকে, তো আপনার যেহেতু রক্তটা এই সাফিতে পরিষ্কার হয় সুতরাং আপনার অনেক ধরনের সমস্যা কিন্তু দূর হয়। সাফি খাওয়ার নিয়মটা প্যাকেটের গায়ে লেখা থাকে, এটি কিভাবে খেতে হবে এবং কখন খেতে হবে। তরল যে ওষুধটা রয়েছে অর্থাৎ সিরাপ যে ওষুধটা, সেটা 1 গ্লাস পানির সাথে 2 থেকে 3 চামচ ওষুধ মিশিয়ে খেতে হবে।
তবে বয়স অনুযায়ী এটি খাওয়ার পরিমাণ কম বেশি হতে পারে। আপনি যেখান থেকে কিনবেন সেখান থেকে একটু ভালো করে জিজ্ঞাসা করে নেবেন। আর ক্যাপসুলটা মূলত সকালে একবার রাতে একবার খাওয়ার পরে, তরল ওষুধটা সেমভাবে খাবার খাওয়ার পরে রাত্রে এবং সকালে খেতে হবে। অনেকেই বলতে পারেন যে সাপি খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না, এখনও তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসলে পরিলক্ষিত হয়নি সাফি খাওয়ার ক্ষেত্রে। আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, ব্রণ, খুজলি, খোসপাচড়া এই ধরনের, তারা অবশ্যই কিন্তু সাফিটা খেয়ে দেখতে পারেন, আশা করছি অনেক উপকার পাবেন। আর এটি মূলত কোনো স্পন্সর্ড ভিডিও নয়, আমি আসলে সাফিটা খেয়ে অনেক উপকার পেয়েছি, এজন্যই ভিডিওটা তৈরি করেছি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নাক দিয়ে রক্ত পড়ে, অর্থাৎ নাকে রক্তক্ষরণ হয়, তো সাফি খেলে কিন্তু সেই নাকের রক্তক্ষরণটাও ঠিক হয়। এবং অনেকে দেখা যায় যে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করে, তো সাফিতে কিন্তু সেই প্রস্রাবকালীন যে জ্বালা পোড়া সেটি ঠিক করতেও সাহায্য করে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, আর যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।